এসে পড়েছি এই মুহূর্তে একডালিয়া এভারগ্রিন ক্লাবে, আর ক্লাবের যিনি প্রাণপুরুষ রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় তিনিও রয়েছেন। সকালবেলা এত সকালে আসার কারণটা এটাই যে উনি চলে যাবেন এবার নিজের বাড়িতে, বাড়ির পুজো যা দীর্ঘদিন ধরে চলে আসছে সেখানে, কিন্তু তার আগে ক্লাবের পুজো তো ছুঁয়ে যেতেই হবে, সে কারণেই তার আসা। কিন্তু তার কাছ থেকে জানবো সুব্রতবাবু, এই যে সরস্বতী পুজোর আয়োজন, বাড়িতেও পুজো আছে, ক্লাবেও পুজো আছে, এখানে তো বোধহয় মহিলারাই পুজো করেন মেনলি? হ্যাঁ, মেয়েরাই পুজো করে, এবং একটু ছোটো যারা পরে টরে তারাই বেশি উদ্যোগ নেয়। আমরা তাদের একটু সহযোগিতা করে দিই, কিন্তু সব উদ্যোগটাই তারা। এরপর যে বাড়ির পুজোতে যাবেন, সেই বাড়ির পুজোর বিষয়টা ঠিক কীরকম? বাড়ির পুজো বাবা শুরু করেছিলেন, বাবা যখন ওখানে শিক্ষকতা করতে আসেন, খুব ছোট্ট করে একটি পুজো হতো। পরবর্তীকালে আমি যখন ক্লাস 9-10 উঠলাম, তখন ওটাকে একটু বড় করলাম। আর এটা করার আমার উদ্দেশ্য, আমার আমি ঘনিষ্ঠা নিয়ে এটা করতাম, এই কারণে মায়ের কাপড়, দিদির কাপড় দিয়ে সাজাতাম, হেডমাস্টারমশাই দু টাকা চাঁদা দিতেন, কিন্তু ওটা করতাম এই কারণে যে স্কুলের পুজোটাতে আমি পাত্তা পেতাম না, সেটা খুব বড়ো করে হতো, খাওয়া দাওয়া ইত্যাদি, সেটাই পাত্তা পেতাম না বলে ওই বাড়িরটা আরম্ভ করেছিলাম। আর সেই পুজোটা ধারাবাহিকভাবে ঘটতো, বাবা নিজেই করতেন, ওই মাকে কি বলে ওটা, ওই না পুজো করতেন না, ওই অঞ্জলি দিতেন, নিজেই মন্ত্র দিয়ে নিজেই অঞ্জলি দিতেন। আর বাবার ওই সাদা মূর্তি হবে, বর্ষা ঠাকুর হবে, আর যদি তা না হয়, এমন একবার গেছে ঠাকুর দাঁড়ানো আর বসা নয় বলে ঠাকুরকে সরিয়ে আবার ঠাকুর আমাকে আনতে হয়েছে, তখন এর আগের বারের আমি মিনিস্টার ছিলাম। তার কারণ বাবা বলছেন যে আমার যা মন্ত্র, মা তো পদ্মাসনা ইত্যাদি এইসব বলে আমাকে মন্ত্র করতে হয়, সে মন্ত্রের সাথে যদি না মিলে আমি পুজো করব না। তো এরকম হয়েছে, কিন্তু আমার মা খুব উৎসাহ দিতেন, আর এই পুজোটা আমাদের এখনও, আমরা এখান থেকে যাই সব লট বহর নিয়ে ওখানে গিয়ে পুজো করে আবার কালকে সব ফিরে আসবে, আমি চলে আসবো। সুব্রত মুখোপাধ্যায়ের মনে আসছে অনেক স্মৃতি, ছোটবেলা থেকে কলেজ, বিশ্ববিদ্যালয়, অনেক কিছু, কিন্তু তার মধ্যেও একটা জিনিস নাড়া দিয়ে যাচ্ছে যে কোথাও যেন আন্তরিকতায় কিছুটা ভাঁটা পড়ছে, বৈভব কিছুটা বেড়ে যাচ্ছে। তার মধ্যে দাঁড়িয়েও মায়ের কাছে এটাই প্রার্থনা করবেন যেন সবার মঙ্গল হয়, যেন বাক সংযম হয়, সবার যেন জ্ঞান বৃদ্ধি হয়। সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।